ওকে, প্রোগ্রামিং এর আউটপুট চেকিং এর দুই নম্বর প্রবলেমে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বেসিক্যালি আমরা আসলে দুইটা নম্বরের সোয়াপিং এর একটা প্রবলেম দেখতে চাচ্ছি। প্রবলেমটা হচ্ছে এরকম যে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, ফর এক্সাম্পল ইন্টিজার এক্স আর ওয়াই, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই এক্স আর ওয়াই কে সোয়াপ করতে চাচ্ছি বা ইন্টারচেঞ্জ করে ফেলতে চাচ্ছি। সো সেটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমাদের ফাংশনটার নাম হচ্ছে সোয়াপিং, এবং এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাঠাতে চাচ্ছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবং এটাকে আমি ইন্টারচেঞ্জ করব, সেটা হচ্ছে টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন আসলে আমরা এই সোয়াপিংটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি, টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করেও করতে পারি, না করেও করতে পারি। তো সেটা করার জন্য টেম্প ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু টেম্প। এটা করলে আমরা সবাই জানি আসলে যে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু ইন্টারচেঞ্জ হয়ে যায় বা সোয়াপ হয়ে যায়, ঠিক আছে। বাট কোশ্চেন হলো যে এই যে প্রোগ্রামটা আমরা করলাম, সো এটার আউটপুট কি হবে আমরা একটু চেক করি। আসলে প্রোগ্রামটাকে রান করে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই এর ভ্যালু 10 এবং 15 এটাই রয়ে গেছে। কেন এটা রয়ে গেছে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। সো নাম্বার ওয়ান, আমরা এক্স ইকুয়াল টু 10 অ্যাসাইন করলাম, ওয়াই ইকুয়াল টু 15 অ্যাসাইন করলাম। এরপরে আমরা সোয়াপিং ফাংশনটাকে কল করলাম। সো এই যে ফাংশন কলটা করলাম, আপনারা জেনে থাকবেন আমরা বেসিক্যালি দুইটা ওয়েতে ফাংশনকে কল করতে পারি, একটা হচ্ছে কল বাই ভ্যালু, আরেকটা হচ্ছে কল বাই রেফারেন্স, তাই না। সো আমরা এখানে আসলে কিভাবে কোন ওয়েতে ফাংশনটাকে কল করছি, আমরা আসলে ডিরেক্ট ভ্যালু দ্বারা বা কল বাই ভ্যালু দ্বারা আমরা ফাংশন দ্বারা ফাংশনটাকে রান করার চেষ্টা করছি। সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো আসলে যখন আমরা কল বাই ভ্যালু দ্বারা কোনো ফাংশনকে কল করি, তখন আমাদের ভ্যারিয়েবলের যে অ্যাকচুয়াল ভ্যালুটা থাকে সেই ভ্যালু কখনো চেঞ্জ হয় না বা সেই ভ্যালুটা কখনো অল্টার হয় না। তাহলে যেহেতু ভ্যালুটা চেঞ্জ হবে না, সেহেতু এই ফাংশনটাকে কল করার পরও আমাদের এক্স ভ্যারিয়েবলের ভ্যালু 10 থাকবে এবং ওয়াই ভ্যারিয়েবলের ভ্যালু 15 থাকবে। সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হলে কি হলো, ব্যাপারটা হলো আমরা যেহেতু কল বাই ভ্যালু দ্বারা ফাংশনটাকে কল করার চেষ্টা করছি, সেহেতু ভ্যারিয়েবলের অ্যাকচুয়াল ভ্যালু কোনো পরিবর্তন হবে না। বাট তাহলে এই যে ফাংশনটা আমরা এখানে তৈরি করলাম, এটা কখন কাজ করতে অ্যাকচুয়ালি, আমরা যদি এইখানে আসলে এই প্রিন্টএফটা দিতাম তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা চেঞ্জ হতো। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা এখন প্রিন্ট করতে চাচ্ছি এই ফাংশনের মধ্যে, বাট আমরা যেই মেইন ফাংশনের মধ্য থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করে ফাংশনটাকে কল করলাম, সেখানে বেসিক্যালি এক্স আর ওয়াই এর ভ্যালুটা যেটা ছিল সেটাই থেকে যাবে। সো আমরা এখন একটু রান করি, তাহলে আউটপুটের দিকে একটু খেয়াল করি। দেখুন আসলে প্রথম আমরা সোয়াপিং ফাংশনটাকে কল করছি। সো সোয়াপিং এর মধ্যে যে আসলে এক্স আর ওয়াই কে ইন্টারচেঞ্জ করলো কম্পাইলার, করে দেন হচ্ছে 8 নম্বর লাইনে সে প্রিন্ট করলো, ইন্টারচেঞ্জ করলো, এক্স এর ভ্যালু 10 এর পরিবর্তে 15 হয়ে গেল এবং ওয়াই এর ভ্যালু 15 এর পরিবর্তে 10 হয়ে গেল। সো প্রিন্ট করলো 15 + 10। বাট পরে আমরা মেইন ফাংশনের মধ্যে এসে কিন্তু আবারও সে এক্স আর ওয়াই কে প্রিন্ট করতে চাচ্ছি। সো যেহেতু আমরা ফাংশনটাকে কল বাই ভ্যালু এর মাধ্যমে কল করছি, সেহেতু এক্স আর ওয়াই এর কোনো চেঞ্জ হবে না, দ্যাটস ওয়াই এক্স আর ওয়াই এর ভ্যালু সেই 10 এবং 15 রয়ে গেছে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আসলে বুঝতে হবে যে আমরা কখন কল বাই ভ্যালু দ্বারা কল করলাম এবং কখন কল বাই রেফারেন্স দ্বারা কল করলাম, ঠিক আছে। সো আমি আশা করবো যে আপনারা বুঝতে পারছেন। সো এই ধরনের প্রবলেম আসলে যে কোনো আইটি জবে আসলে অবশ্যই আপনারা একটু খেয়াল করে তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সো ফাইনালি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।